এবার কান চলচ্চিত্র উৎসবে ভারতকে কান্ট্রি অব অনার হিসেবে ঘোষণা করা হয়েছে আর তাই উৎসবে অংশ নিয়েছে ভারতের একাধিক তারকা যার মধ্যে অন্যতম হলেন জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটতে দেখা গেছে তুখোর এই অভিনেতাকে আর সেখান থেকেই জানা গেল তার নতুন ছবির নাম এবার একটি ইন্দো আমেরিকান ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন নওয়াজ ছবিটির নাম লক্ষণ লোপাজ ক্রিসমাসের থিমের উপর ভিত্তি করে নির্মিত হবে ছবিটি মেক্সিকান পরিচালক রোবার্তো জিরাল্ড ছবিটি পরিচালনা করবেন এর আগে 2017 সালে লা লেন্ডা দেল ডাইমান্তে 2015 সালে লস আরভোলস মুয়েরেন দে পাই এর মতো জনপ্রিয় ছবিগুলো পরিচালনা করেছেন তিনি জানা গেছে চলতি বছরের শেষের দিকে আমেরিকায় এই ছবি শুটিং শুরু হবে ছবিটিতে অভিনয় করা প্রসঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেছেন একাধিক কারণে গল্পটি তার মনে ধরেছে প্রথমত ক্রিসমাস মুভিতে কাজ করার সুযোগ নতুন অভিজ্ঞতা তারপর পরিচালক রোবার্তো জিরাল্ড ক্যামেরার উপর যেভাবে তার ক্ষমতা এবং দক্ষতাকে বারবার প্রমাণ করেছেন সেই বিষয়টাই তাকে ভীষণ টানে এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ছবিটির নাম লক্ষণ লোপেজ যা আমাকে কৌতূহলী করে তুলেছে বলিউড অভিনেতা হিসেবে বিশেষ জনপ্রিয়তা রয়েছে নওয়াজের সব ধরনের চরিত্রে অভিনয় করার ক্ষমতা রয়েছে তার তিনি সম্প্রতি হিরোপন্থী দুই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন উম্মে রাহি সমকাল